কেরোসিন তেল দিয়ে পুরাই দিছি। 11টার দিকে ম্যাচ হবে, অতিথিরা আসবে 10:30টার মধ্যে। এখন রোলিং চলতেছে আমাদের মাঠের। আসসালামু আলাইকুম, আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ব্লগটা হবে হলো একটি টুর্নামেন্ট আয়োজন কিভাবে করতে হয় বা টুর্নামেন্ট আয়োজন করতে কি কি প্রয়োজনপূর্ণ একটা টুর্নামেন্টের আজকে ভিডিও আমি শেয়ার করবো আপনাদের মাঝে। বর্তমানে আমি আছি ঈশ্বরদী সরকারি কলেজে। অনেকে হয়তো আমাদের সরকারি কলেজের এক্সাক্ট লোকেশনটা জানেন না। আপনারা গুগল ম্যাপে ঈশ্বরদী সরকারি কলেজ লিখে সার্চ মারলেই আমাদের ঈশ্বরদী সরকারি কলেজের অরিজিনাল যে গ্রাউন্ডের লোকেশন সেটা পেয়ে যাবে। আমাদের এই মাঠে হলো টুর্নামেন্ট হবে, টুর্নামেন্টের আয়োজন চলতেছে। বর্তমানে একদম ফাঁকা দেখবেন, জাস্ট খালি আমাদের প্রথম কাজ আজকে রোলিং করাচ্ছি, ফুল মাঠ, অনেক কাজ বাকি আছে, একটা টুর্নামেন্টের মতো মাঠ হবে। আমাদের চেষ্টা থাকবে যে সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার, ইনশাল্লাহ এটা আমরা করে দেখাবো। কি কি পদক্ষেপ করছি বা কি কি দরকার হয়েছে বা কার কার কাজ যাওয়া লাগছে, স্পন্সর কিভাবে আসছে, সবকিছু নিয়ে আজকের ভিডিও থাকবে। এখন রোলিং চলতেছে আমাদের মাঠের। আমাদের এই মাঠে একটু ঘাস বেশি আছে, যার জন্য আমরা এখানে কিছু কেরোসিন তেল দিয়ে পুরাই দিছি। টুর্নামেন্টের এখনো অনেক কাজ বাকি আছে, আমরা আস্তে আস্তে করতেছি। আমাদের হাতে আছে 2 দিন। দেখছেন নাই নাই দেখিছে দেখছেন ফাদার ভাই, মোটামুটি রোল করা শেষ। যেহেতু রোলার আসছে তার জন্য ভাবলাম যে সামনের মাঠটা একটু কাজ করাই নেই। পিজে পানি দিব। আবারও আমরা আমাদের মাঠ রোলার করাচ্ছি, এই সেই কাঙ্ক্ষিত মাঠ। আজকে আমার যত ফ্যান ফলোয়ার্স হয়েছে সর্ব ক্রেডিট কিন্তু এই মাঠের। রোলিং করা শেষে আমরা যারা আমাদের স্পন্সর করছে তাদের ব্যানার বানানোর জন্য ফ্রেন্ডস অ্যান্ড ডিজিটাল সাইনে বসে আছি সে 2টা থেকে, এখন বাজে হলো সন্ধ্যা 7টা। তো আজকে আমাদের দ্বিতীয় দিন, আমাদের প্রথম দিনে রোলিং এর কাজ করা হয়েছে, আজকে মাঠের সংস্কারের কাজ চলবে। এখন আমরা বালু দিয়ে যে উঁচু নিচু যে জায়গাগুলো আছে সেগুলো ভরাট করতেছি। আস্তে আস্তে দেখতে থাকবেন যে মাঠের ফুল চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমাদের এই মাঠের এই কোনার যেসব নোংরা ছিল এগুলো সব পরিষ্কার করা হচ্ছে। এই মাঠগুলো সংস্কারের জন্য সর্বপ্রথম সবার প্রয়োজন ছিল বড় ভাইদের সাপোর্ট, তারপরে মাঠকর্মীর সাপোর্ট, কলেজের সাপোর্ট, সবাই আমাদের সাপোর্ট দিছে। তো সের জন্য এত সুন্দর একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারতেছি, অনেক সুন্দর একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। মাঠ উঁচা নিচে আছে সোজা করার জন্য যে আমাদের বালু নিয়ে আসা হচ্ছে। আজকের দায়িত্বে সম্পূর্ণ ফজর ভাই আছে। মোটামুটি আমাদের হলো বালু দেওয়া হয়েছে, এখানে আরো পানি দেওয়া হবে। কালকে উদ্বোধন যেহেতু মাঠের উঁচা নিচা ছিল বালু দিছি। আমাদের এখানে অনেক ইট ছিল এই কোনার দিয়ে, সম্পূর্ণ অনেক নোংরা আছে সেগুলো পরিষ্কার করতেছি। এখনো ব্যানার লাগানো আছে, ব্ল্যাক স্ক্রিন লাগানো আছে, তারপরে এদিক দিয়ে মঞ্চ লাগানো আছে। এখানে ব্যানার টানাবো, এখানে ব্যানার টানাবো। এইমাত্র আমার ন্যাংটা কালের বন্ধু চলে এসেছে, তামজিদ বিন আলম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তাই নাকি? আমাদের মাঝে উপস্থিত হলো আমাদের পাইলট সুজন ভাই। আর এই যে এটা, এই জিনিসটা হলো আমাদের হলো আবহনী এক্সপ্রেস। আজকে জুম্মার দিন, আজান দিয়ে দিছে। আমাদের এখন মাঠের কাজ চলতেছে, যেখানে দাগ দিব সম্পূর্ণ মাঠ এখন রাউন্ড করে দাগ দেওয়া হবে। সো আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। আমাদের বর্তমান সরকারি কলেজের অবস্থা দেখেন, একদম পরিষ্কার। আমাদের মাঠের সম্পূর্ণ কাজ প্রায় শেষ, এখন আমাদের তৃতীয় দিনের কাজ যেটা সেটা হলো স্টাম্প রং করা। এদিক দিয়ে ব্যানার লাগানো হবে। অনেকে তো হয়তো এতক্ষণে জানেন না যে উদ্বোধন খেলাটা কার হবে। সানরাইজ অরণ খোলা, এদিকে থাকবে হলো জান্নাত এন্টারপ্রাইজ। কালকে সুন্দর একটা ম্যাচ হতে যাচ্ছে। আর ভিডিও ভালো লাগে? অবশ্যই ভাই, খুবই ভালো লাগে, একটা সেকেন্ড আমি বাদ দেই না। আপনারা অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে কাজ করে দিয়েছেন। সো গাইস, আজকে আমাদের তৃতীয় দিন, আর আজকেই মেইন কাজ আমাদের। আজকে উদ্বোধন হবে, 2 টিম আসবে, অনেক কাজ এখনো বাকি আছে। এখন বাজে 8:00। আজকে এই মাঠেই খেলা হবে। তো এখন যে জাস্ট খেলে আমাদের একটা কাজ হয়েছে, সেটা হলো ব্ল্যাক স্ক্রিন দেওয়া হয়েছে, যেখানে ব্ল্যাক স্ক্রিন দেওয়া হয়েছে। এখানে মঞ্চ হবে, আজকে অতিথিরা এখানে বসবে, বক্স আসতেছে, আরো বহুত কাজ বাকি আছে, এখানে সব ব্যানার ট্যানার লাগাবো। সো গাইস, এখন আমাদের চেয়ার টানা হচ্ছে, সব দেখতেছেন। আমাদের এখন প্যান্ডেলের কাজ করতেছে, আমাদের হলো সাব্বির মামা অপি। আমাদের প্যান্ডেলের মোটামুটি কাজ শেষ, এই যে এখন এখানে সব চেয়ার মেয়ার বসাবো, বক্স চলে আসছে আমাদের। আমাদের আজকের মঞ্চ কমপ্লিট, আমরা নিজেরা করছি। এখন লাস্ট কাজ বাকি আছে, ব্যানার লাগানো, ব্যানার কাটা। আজকের ব্যানারের কাজ চলতেছে লাস্ট। আমরা এখানে কালকে বালু দিছিলাম, এর জন্য এখন পানি দিচ্ছি, যেহেতু আজকে ম্যাচ আছে। মোটামুটি আমাদের এই যে মাঠ সম্পূর্ণ কমপ্লিট, এই যে ব্যানার টেনার দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে।
খুব শীঘ্রই আমাদের খেলা উদ্বোধন হবে। আমরা টাইম দিয়েছিল 11টা, 11টার দিকে ম্যাচ হবে, অতিথিরা আসবে 10:30টার মধ্যে। আমাদের যে লাস্ট এখন ব্যানারের কাজ আসিফ ভাই করতেছে, অপি করতেছে, আমি ছিলাম। আর ওই যে আমাদের ব্যানার মানাবের ব্যানার, আমাদের এই টুর্নামেন্টের মূল স্পন্সর হলো মানাব, মাদককে না বলি, খেলাধুলার মান উন্নয়ন মানাব। ও আর থাকতেছে লেডিস পার্ক, লেডিস পার্কে যাবেন, তাদের লিংক দিয়ে দিব, অনেক ভালো ভালো মানের প্রোডাক্ট পাবেন মেয়েরা বিশেষ করে। এর প্রায় সব কাজ শেষ, সেখানে মাইক লাগানো শেষ হয়েছে, টিম চলে আসছে, ওই পারে টিম আসতেছে, আমাদের পিসি বাহিনী রেডি, মামা তার শেষ দায়িত্বটা পালন করতে আজকের এই যে হাতের কি অবস্থা, সে আজকে প্লেয়ার। ইসি বাহিনী রেডি তো তোমরা সবকিছু করার জন্য? আমাদের মাঝে পপি চলে আসলো, এই টিম জুড়ে দেখতেছেন, এটা হলো সানরাইজার্স অরণখোলা, এটা হলো আমাদের জান্নাত এন্টারপ্রাইজ। আজকে এই দুই টিমের খেলা হবে। খেলোয়াড়বৃন্দ এবং অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সম্মানার্থে আজকে আমাদের প্রধান অতিথি আমাদের ক্লাবের সভাপতি খোকন চাচা, সে এখন ব্যাট বল দিয়ে বল করে উদ্বোধন করে দেবে আজকের খেলার। আমাদের বিপ্লব ভাই আজকের খেলা উদ্বোধন। এখন টস টাইম, দুই টিমের ক্যাপ্টেন আসবে, এখন টস করাবে আমাদের ফজর ভাই। আজকের হলো দুই আম্পায়ার থাকবে, ফজর ভাই আর সোহান ভাই। অনেক ভালো কিছু করবা এবং তুমিও সেই আশাটাই করো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই। আচ্ছা ধন্যবাদ নিশানকে, তোমরা টসে হেরেছো, তোমরা ব্যাটিং পেয়েছো, তোমাদের চিন্তা ভাবনাটা কি এখন? আসলে যেহেতু রোদ পড়ছে পিচের উপরে, পিচের যে অবস্থা, তোমার কি মনে হয় তুমি ইনশাআল্লাহ তোমরা কি ভালো কিছু করতে পারবে? হার জিত খেলা থাকবে, চেষ্টা করবো জান্নাত এন্টারপ্রাইজ তাদের সর্বোচ্চ দিয়ে মাঠে খেলবে, যেখানে একদল জয় লাভ করবে, একদল পরাজয় লাভ করবে, তো যেটাই হোক সেটা আমরা সহজভাবে মেনে নেবো। কথা হচ্ছে যে অপোনেন্ট টিমে কে হালকা নেওয়ার কোনো মানে আসে না, ক্রিকেট গোল বলের খেলা, সবাইকে সিরিয়াসলি নেবে। আজকে আমাদের আম্পায়ারের দায়িত্ব পালন করতেছে মেন আম্পায়ার ফজর ভাই, লেগ আম্পায়ার সোহান ভাই, এখন ব্যাটিংয়ে নামলো জান্নাত এন্টারপ্রাইজের স্ট্রাইকে আছে অপু ভাই, নন স্ট্রাইকে হলো কাজল ভাই, বোলিং হলো নাজিম। তো আজকের 15 ওভারের খেলা শুরু হতে যাচ্ছে, এখনই শুরু হবে। তো আজকের প্রথম বল স্টার্ট, এখন শুরু হচ্ছে প্রথম বল। আর দারুণ একটা বল ছিল, একটা জোরারও আবেদন ছিল ক্যাচের, কিন্তু হয়নি, আম্পায়ারের কাছে মনে হয়নি ক্যাচ। এসেছেন আবু হামিদ, এক সময়কার মারকুটে ব্যাটসম্যান, রক্ত তুমি শটটা দেখতে পারো, শটটা কি দারুণ ছিল। এখন দেখা যাক লাস্ট ওভারে কত রান দেয় এবং অপি ভাই স্ট্রাইকে ব্যাটিং এ, বোলিং এ আছে ও আরেকটি ছয় ভাই, ছয় বড়রা এখানে বসে থেকে খেলা দেখছে।
প্রথম ইনিংসের খেলা শেষ, জান্নাত এন্টারপ্রাইজের ব্যাটিং শেষ। জয় কি হবে ইনশাআল্লাহ? কোনো ধরে যাব তাও চেষ্টা করে যাই লাস্ট পর্যন্ত, দেখি কি হয়। আসলে গোল বলের খেলা দেখি ট্রাই তো করি। বেস্ট অফ লাক, গুড জব। আরে গুড ডে সবাই। সাব্বির আরো একটি সুন্দর বল, তার হাসি দেখতে চাই। অনেকক্ষণ ভিডিও করা হয়েছিল না, বিষয়টা হচ্ছে ফোনে ছিল না চার্জ, ফোনটা চার্জ করা হইলো, তারপর আসলাম আবার ক্যামেরায় ব্যাক। এখন অবধি যেমন হচ্ছে জান্নাত এন্টারপ্রাইজ জিতে গেছে অলরেডি। সুন্দর একটি দর্শনীয় শট, সেই সাথে বাউন্ডারির বাইরে চার রান। আলহামদুলিল্লাহ একটা সুন্দর আয়োজন আমরা সম্পূর্ণ করতে পারছি। আমাদের খেলার যে মেন হল স্পন্সর ছিল মানব, তো সব পিচ্ছি বাচ্চাদের অনেক অনেক ধন্যবাদ। এই বলে আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি। বাই বাই।